তৃণমূলের কর্মী সম্মেলনে যোগ দিতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হলো এক তৃণমূল কর্মীর। মৃত ওই তৃণমূল কর্মীর নাম সমীর রায়, বাগদার রনঘাট গ্রাম পঞ্চায়েতের চড়কতলা এলাকার বাসিন্দা তিনি। জানা গিয়েছে সোমবার বনগাঁ নিউ মার্কেট এলাকায় তৃণমূলের পক্ষ থেকে এক কর্মী সম্মেলনের আয়োজন করা হয়েছিল। সকালে অন্যান্য কর্মীদের সাথে তিনিও এসেছিলেন সভাতে। কর্মী সভা চলাকালীন অসুস্থতা বোধ করলে বেশ কয়েকজন কর্মী তাকে বনগাঁ হাসপাতালে নিয়ে আসেন। সেখানে কিছুক্ষণ চিকিৎসার পর মৃত্যু হয় তার। হাসপাতাল সূত্রে খবর, হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে সমীরের। দীর্ঘদিন ধরেই তৃণমূলের সাথে যুক্ত সমীর ও তার পরিবার। তার স্ত্রী বুলবুল রায় 2013 সালে বাগদা পঞ্চায়েত সমিতির সদস্য ছিলেন। সমীরের ভাই অনুপম রায় তৃণমূল কর্মী। এদিন বনগাঁ হাসপাতালে দাঁড়িয়ে অনুপম বলেন, পরিবারের একমাত্র উপার্জনকারী ছিল তার দাদা সমীর রায়, তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। সকালে তারা কর্মী সম্মেলনে এসেছিলেন, হঠাৎই দাদা অসুস্থতা বোধ করলে বেশ কয়েকজন কর্মীকে নিয়ে বনগাঁ হাসপাতালে নিয়ে আসা হয়। সকালবেলায় দলের প্রোগ্রামে আসার জন্য আমি, দাদা এবং সবাই মিলে সবাইকে নিয়ে যখন বনগাঁয় পৌঁছেছি, হঠাৎ করে দাদার শরীর খারাপ মনে হওয়ার পরে হসপিটালে যখন নিয়ে আসা হয়, আমাদের দলীয় নেতৃত্ব যারা ছিল তারা সবাই প্রচণ্ড সহযোগিতা করেছেন, যার ফলে আমার দাদাকে ভেন্টিলেশন পর্যন্ত পৌঁছাতে পেরেছিলাম। কিন্তু আমাদের দুর্ভাগ্য যে আমার দাদাকে আমরা আজকে হারিয়ে ফেললাম। ভাই যার হারাই সে জানে ভাই হারিয়ে যাওয়ার কত ব্যথা, কত যন্ত্রণা। আজকে সেই যন্ত্রণা আমি ভোগ করছি যে আমার ভাইটাকে হারিয়ে পরিবারের একমাত্র আয়কারক আমার দাদাই ছিলেন। ভাইজিটার বিয়ে হয়েছে আর ভাইপোটা বেকার আছে। আমার দাদা প্রথম থেকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে যুক্ত আছে এবং তৃণমূল কংগ্রেসের সৈনিক। তৃণমূল কংগ্রেসকে ভালোবেসে, মমতা ব্যানার্জিকে ভালোবেসে আজকে এই মহতি কর্মযজ্ঞে সামিল হয়েও তিনি তার শেষ নিঃশ্বাস পর্যন্ত তৃণমূলের সঙ্গে ছিলেন এবং নেতৃত্ব যেভাবে আমাদের পাশে দাঁড়িয়েছে আমরা সত্যি নেতৃত্বের কাছেও কৃতজ্ঞ। মৃত্যুর খবর পেয়ে এদিন হাসপাতালে আসেন বনগাঁ লোকসভা তৃণমূল প্রার্থী তথা তৃণমূলের বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস সহ অন্যান্য তৃণমূল নেতাকর্মীরা। বিশ্বজিৎ দাস বলেন, এই মৃত্যু খুবই দুঃখজনক, এটা আমাদের কাছে অপূরণীয় ক্ষতি, আমরা সবসময় পরিবারের পাশে আছি। আমাদের একজন সহকর্মী, খুব একনিষ্ঠ কর্মী, সকাল থেকে মানুষজন কর্মীদের নিয়ে আসা সমস্ত কিছু করে চেয়ারে বসেছিল, কিন্তু শারীরিক অসুস্থ বোধ করাতেই আমরা সঙ্গে সঙ্গে নিয়ে হাসপাতালে আসি। কিছুক্ষণ চিকিৎসা করার পরেই তার মৃত্যু হয়। নিশ্চিতভাবে আমরা প্রত্যেকেই শোকাহত, তার পরিবারের পাশে থাকব এবং আমরা তার সৎকাজ যাতে সুষ্ঠুভাবে হয় তার জন্য যাবতীয় ব্যবস্থা আমরা করছি। আমরা যাচ্ছি সবাই, সমস্ত নেতৃত্বে আমরা রয়েছি একসঙ্গে। তবে আমাদের ক্ষতি হলো সমীর রায়ের মৃত্যু। ওই এলাকায় আমাদের একটা একনিষ্ঠ কর্মী এই সময় মারা যায়, এটা আমাদের একটা বড় ক্ষতি। হার্ট অ্যাটাক হয়েছে বলো, হার্ট ফেল পড়েছিল। আমরা ভেন্টিলেশন অবধি পৌঁছেছিলাম, আমরা চেষ্টা করেছিলাম কিন্তু কিছুক্ষণের মধ্যে আর টানতে পারলেন না। ওরা 8 ঘন্টা 40 মিনিট অবধি চিকিৎসা পরিষেবা পেয়েছে, যথেষ্ট ভালো পরিষেবাই দিয়ে তারা বাঁচানোর চেষ্টা করেছিলেন, কিন্তু নিয়তি আর থাকলেন না। আমরা তাদের পরিবারের পাশে সবাই রয়েছি। আমাদেরই পরিবারের একটা ছেলে এই সময় মারা গিয়েছেন, একনিষ্ঠ কর্মী, যথেষ্ট উদ্যমী, সুন্দর কাজ করতেন, কিন্তু উপরওয়ালার নিয়তি এই অবধি। আমরা সব রকম চেষ্টা করে ডাক্তারবাবুদের দিয়ে করানো হয়েছে, ভেন্টিলেশন অবধি পৌঁছেছিল কিন্তু বাঁচানো যায়নি। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ। নিউ পিসি জুয়েলার্স সম্পর্ক গড়ে দেয় বনগাতে। আমাদের 3টি শোরুম প্রতিদিনই খোলা। নিউ পিসি জুয়েলার্স বনগাঁ বাটার মোড়, নিউ পিসি জুয়েলার্স ব্রাঞ্চ কুমুদিনী স্কুলের বিপরীতে, নিউ পিসি জুয়েলার্স বিউটি মতিগঞ্জ হাটখোলা।